বন্ধুরা আজকে আপনারা মোবাইল ফোনের অসাধারণ একটা কাজ শিখতে পারবেন এখানে আপনারা সাইডে দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের নোটিফিকেশন বাড়ে আমি নিজের ছবি সেট করেছি তো দেখতে কতটা সুন্দর লাগছে আমার নোটিফিকেশন বারটি আমি চাইলে আমার মোবাইলের নোটিফিকেশন বারে শুধু আমার নিজের ছবি না আমার প্রিয়জনের ছবি কিংবা যে কোনো ছবি আমি সেট করতে পারি আপনারা যদি হাজারবার ট্রাই করেন তাও কিন্তু আপনাদের মোবাইলের নোটিফিকেশন বারে আপনারা এমন ছবি সেট করতে পারবেন না তো এই অসাধারণ কাজটি আমি কিভাবে করলাম আপনারা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাতে চলেছি তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই অসাধারণ কাজটি করার জন্য আপনাদের মোবাইলে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো এর জন্যে আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন তো আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম ওপেন করার পর আপনারা এখানে উপরে যে সার্চবারটা দেখতে পাচ্ছেন আপনার এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখন আপনারা এখানে কি লিখে সার্চ করবেন সেটা আপনারা এখানে একটু ভালো করে দেখুন ঠিক আছে এখানে আপনারা লিখবেন টেক সেম টিভি টি ইসিএইচ টেক একটু আপনারা স্পেস দেবেন স্পেস দেওয়ার পর আপনারা এখানে লিখবেন সেম এস ই সেম তারপরে আপনারা একটা স্পেস দেবেন স্পেস দেওয়ার পর আপনারা লিখবেন টিভি আপনারা এখানে স্পেলিংগুলো ভালো করে দেখে নিন টেক সেম টিভি আপনারা এটা লিখে এখানে আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন টেক সেম টিভি আপনারা এখানে ওয়েবসাইটটিকে ভালো করে দেখে নিন আপনারা এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের এখানে একটু লোডিং হবে তো আপনারা কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা ডান সাইডের উপরে কর্নারে দেখতে পাচ্ছেন যে সার্চের অপশানটা আপনার সিম্পলের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনারা এখানে কী লেখে সার্চ করবেন সেটা আপনারা এখানে ভালো করে দেখুন এখন আপনারা এখানে লিখবেন অ্যান্ড্রয়েড টুয়েলভ তো আমরা এখানে লিখছি অ্যান্ড্রয়েড টুয়েলভ অ্যান্ড্রয়েড টুয়েলভ লেখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে আপনাদেরকে এখানে সাজেস্ট করে দিচ্ছে অ্যান্ড্রয়েড টুয়েলভ নিউ ফিচার্স হাউ টু সেট ফটো ইন নোটিফিকেশন বার তো আপনাদের যে এখানে নিচে সাজেস্ট করছে অ্যান্ড্রয়েড টুয়েলভ নিউ ফিচার্স হাউ টু সেট ফটো ইন নোটিফিকেশন বার এটার উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনারা পেজটাকে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন নিচে আসার পর আপনারা এখানে নিচে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা টাইম কাউন্টিং হচ্ছে তো আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এখানে যতক্ষণ না টাইম কাউন্টিংটা এখানে শেষ হচ্ছে তো আমরা এখানে ওয়েট করে নিচ্ছি ওয়েট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানেই চলে আসবে ক্লিক হার্ট টু ডাউনলোড এখানে ক্লিক করে আপনারা এই অ্যাপ্লিকেশানটিকে আপনাদের মোবাইলে ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশনটিকে আমি অলরেডি আমার মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি তো এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এবার আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলের স্ক্রিনে হোম স্ক্রিনে আসার পর আপনাদেরকে আমি এখানে প্রথমেই দেখিয়ে দিই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশন বাড়ে এখন কিন্তু কোনো ছবি সেট করা নাই আমি কিন্তু এখান থেকে এটা কেটে দিলাম যাতে আপনাদেরকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে পারি আপনারা কীভাবে নোটিফিকেশন বারে ছবি সেট করবেন তো আপনারা কী করবেন যে অ্যাপ্লিকেশানটিকে আপনারা এখন ডাউনলোড করে ইনস্টল করলেন সেই অ্যাপ্লিকেশানটিকে আপনারা ওপেন করে নেবেন তো সেই অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করে নিচ্ছি আপনারা অ্যাপ্লিকেশানটিকে যখন প্রথমবার ওপেন করবেন তখন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশানটিকে ওপেন করার জন্য কিছু পারমিশন দিতে হবে তো এর জন্য আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান এটা আপনারা সিম্পলি এখান থেকে অন করে দেবেন এরপর অ্যাপ্লিকেশানটি আপনাদের এখানে নোটিফিকেশনের অ্যাক্সেস চাইবে তো এখান থেকে আপনারা সেই অ্যাপ্লিকেশানটিকে খুঁজে এই নোটিফিকেশানের অ্যাক্সেসটিকে আপনারা এখান থেকে অন করে দেবেন অন করে দেওয়ার পর এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা ডান সাইডে দেখতে পাচ্ছেন যে পাওয়ার বোতমের মতো অপশানটা এর উপরে আপনারা ক্লিক করবেন এই অ্যাপ্লিকেশনটিকে আপনাদের এখন অ্যাসেসবিলিটির পারমিশনটা দিতে হবে তো এর জন্য আপনারা পেজটাকে স্কল করে একটু নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে সেই অ্যাপ্লিকেশনের নামটা এখানে খুঁজে নেবেন যেমন আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন ওয়ান সেট যে অ্যাপ্লিকেশানটি আপনার এখানে ইনস্টল করেছি সেই অ্যাপ্লিকেশনের নামটা এখানে চলে এসছে এটার ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন এটা আপনাদের এখানে অফ হয়ে আছে তো এটাকে আপনার সিপি এখান থেকে অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ওকে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের এখানে অ্যাসেসিবিলিটি পারমিশনটা অন হয়ে যাবে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের এখানে নীল হয়ে গেছে তার মানে আমাদের এই ওয়ান সেট অ্যাপ্লিকেশনটা যেটা আমরা ইনস্টল করেছি আমাদের মোবাইলে সেটা কিন্তু এখানে আমাদের মোবাইলে রান করা শুরু করে দিয়েছে এরপর আপনারা এখানে পেজটিকে স্ক্রল করে একটু উপরে ওঠাবেন উপরে ওঠানোর পর আপনারা এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন যে কালার্স আপনার সিম্পলের ওপরে ক্লিক করবেন এখানে আপনারা উপরে একটি অপশান দেখতে পাচ্ছেন কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনারা সিম্পল এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে সাইডে দেখতে পাচ্ছেন সিলেক্ট এর উপরে আপনারা ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনাদের গ্যালারিটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের গ্যালারিটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখন আপনারা যে ফটোটা কিংবা যে প্রিয়জনের ফটোটা আপনাদের মোবাইলের নোটিফিকেশান বাড়ে আপনারা সেট করতে চাচ্ছেন তো সেই ছবিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এখান থেকে একটা যে কোনো ছবি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এই ছবিটা এখন আপনাদের ইচ্ছা মতো এখান থেকে আপনারা ক্রপ করে নেবেন করে নেওয়ার পর আপনারা এখানে উপরে ডান্সার্টে দেখতে পাচ্ছেন কর্নারে সিলেক্ট এর উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সেই ছবিটি কিন্তু আপনাদের মোবাইলের নোটিফিকেশন বারে সাকসেসফুলি সেট হয়ে যাবে এরপরে এখানে আপনারা আরও নিচে অনেকগুলো অপশান পেয়ে যাবেন যেমন আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার আপনাদের নোটিফিকেশনের ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে এর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ইচ্ছা মতো এখান থেকে আপনারা কালারটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই এর উপরে আপনারা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে সেট হয়ে যাবে আপনাদের নোটিফিকেশান বারে তারপরে আপনারা এখানে নিচে পেয়ে যাবেন নোটিফিকেশন ব্যাকগ্রাউন্ড কালার আপনার যদি নোটিফিকেশনের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে চান তাহলে আপনারা এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনার যে কোনো একটা আপনাদের ইচ্ছা মতো কালারটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই আপনার সিমটা এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচে আপনারা আরও অনেক রকম বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন সেগুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন এবং আপনাদের নোটিফিকেশন বারটিকে আপনারা আরও স্টাইলিশ বানাতে পারেন ঠিক আছে এবার আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের মোবাইলের নোটিফিকেশন বাড়ে যে আমরা ফটোটা সেট করলাম সেটা সাকসেসফুলি সেট হয়েছে কিনা তো এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমাদের নোটিফিকেশন বারে আমরা যে ফটোটা এখানে সেট করলাম সেটা কিন্তু আমাদের এখানে সাকসেসফুলি সেট হয়ে গেছে তো এভাবে করে আপনারা খুবই সহজে আপনাদের মোবাইলের নোটিফিকেশান বাড়ে আপনাদের নিজের ছবি কিংবা আপনাদের প্রিয়জনের ছবি আপনারা সেট করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করব আজকের এই ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন নতুন কিছু শিখতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে একটু উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন জয় হিন্দ